কি পূজোর গন্ধ পাচ্ছেন তো? কান পেতে শুনে দেখুন তো দূর থেকে কি শব্দ শোনা যাচ্ছে। ঠিক ধরেছেন, ঢাকে ঠ্যাংকুড়াকুর বুলের কথা বলছি। পাড়ার প্যান্ডেল শুরু হয়ে যায় প্রায় এক মাস আগে। এক সময় ঠাকুর তৈরি শুরু হয়, আস্তে আস্তে গুটি গুটি পায়ে পুজো আসে। কিন্তু যেই ঢাকি চলে আসে তখন যেন ঝুপ করে লাফিয়ে চলে আসে পুজোর আনন্দ। কিন্তু এই হর্ষের মধ্যেও কোথাও যেন লুকিয়ে থাকে বিষাদ। চর্মচক্ষে তা আমরা দেখতে না পেলেও সেই বিষাদের গন্ধ লুকিয়ে থাকে প্রতিটি পুজো প্যান্ডেলে। পুজোর কটা দিন যারা দিবারাত্র পরিশ্রম করে আমাদের আনন্দ দেয়, তাদের জীবনে কতটা আনন্দ, সেই সন্ধানেই আমরা বেরিয়ে পড়েছিলাম পুজোর দশকর্মার থালা নিয়ে। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের সুন্দরপুর গ্রাম, ছবির মতো ছোট্ট একটি গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে কুয়ে নদী। গ্রামটি পরিচিত ঢাকিদের গ্রাম হিসাবে। গ্রামের 20-25টি পরিবারের মূল জীবিকা ঢাক বাজানো। পুজোর গন্ধ এক অন্য ধরনের আনন্দ নিয়ে আসে এই গ্রামগুলিতে। না, নতুন জামাকাপড় পরে ঠাকুর দেখার আনন্দ নয়, বরং পুজোর উপরেই ভর করে থাকে এই পরিবারগুলির গোটা বছরের রসদ চিন্তা। পুজো আসার মাসখানেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায় এই গ্রামে। মহাজনের কাছ থেকে টাকা ধার করে শুরু হয় ঢাক সারানো বা নতুন করে ঢাক বাঁধার কাজ। তারপর এক সময় পুজোর দিন কয়েক আগেই বৃদ্ধ বাবা মা এবং বউ বাচ্চাকে ফেলে পাড়ি দেওয়া শহরের উদ্দেশ্যে। কেউ ছোটেন সুদূর কলকাতায়, কেউ আবার অন্য কোনো শহরে। গ্রামগঞ্জেও বাজায়, তারপর বিদেশেও যায়, কলকাতা। পয়সা হয়তো এই সিজনে যেটা পায়, হয়তো কোনোভাবে যদি পয়সা পায় তাহলে ছেলেরা খেতে পায়, আর ছেলেরা যদি পয়সা না পায় খেতে পায় না। পুজোর আগে শিয়ালদা স্টেশনের সামনে ঢাকিদের ভিড় আর মন মাতানো ঢাকের বোল আমাদের প্রায় প্রত্যেকেরই দেখা। এখান থেকে শুরু হয় বায়না ধরা। বরাত ভালো থাকলে সরাসরি পুজো উদ্যোক্তারা বায়না করে নিয়ে যান ঢাকিদের, আর বরাত খারাপ হলে পড়তে হয় দালালদের খপ্পরে। সরাসরি বায়না হলে কিছু অর্থ উপার্জন হয় ঠিকই, কিন্তু দালালদের খপ্পরে পড়লে ঠিকঠাক পারিশ্রমিক মিলতেও পারে, আবার নাও পারে। অনেক সময় খালি হাতেই ফের ফিরে আসতে হয় গ্রামে। তখন আপন জনদের জামা কাপড় কিনে দেওয়া তো দূরস্থান, মহাজনদের ধার শোধ করার টাকাও থাকে না। এখন তো ছেলেমেয়েকে এখন পাঞ্জামা কাপড় কোনো প্রশিক্ষণ দিতে পারছি না, ওই পানা পূজা বাজি ফিরবো ওই টাকা দিয়ে, তবেই ছেলেমেয়েকে কিংবা নিজেও শার্ট কিনে তবে পড়তে পারে। একটা বারোয়ারি পুজোয় ঢাক বাজিয়ে যে কটা টাকা মেলে তা দিয়ে মাসখানেক চললেও বছরের বাকি সময় উপার্জনের জন্য জোগাড় করতে হয় অন্য কোনো কাজ। পুজো মিটলে পাড়ার বাড়ি বাড়ি গিয়ে কিছু অর্থ সাহায্য চাওয়া ও পুরনো বাতিল হয়ে যাওয়া জামাকাপড় সংগ্রহ করে তাই খানিকটা বেচার মুখে ঘরে ফিরতে হয় ঢাকিদের। এই একই চিত্র প্রায় সর্বত্র। এবার পারলে আপনার পাড়ার পুজো মণ্ডপে ঢাকি ভাইদের সঙ্গে গিয়ে একটু কথা বলবেন, দেখবেন তাঁর গল্প সুন্দরপুর গ্রামের ঢাকিদের মতোই। ক্যামেরায় কৌশিক অধিকারীর সঙ্গে সঞ্জীব সাহার রিপোর্ট, নিউজ টাইমস।